নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই শিমটাকে অনেকে কিন্তু মৌসিম, মাখন শিম বা কলা শিম নামেও চেনে। এই শিমেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য শিমটাকে এইভাবে একদম সরু সরু করে আমি এইভাবে কেটে নিয়েছি। এইভাবে শিমটাকে আপনারা ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু একটা আলু এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে মোটা করে একটু কেটে নেবেন। আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও কাজটা করতে পারেন। আমি সর্ষের তেল ব্যবহার করছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1টা শুকনো লঙ্কা, আর আমি এখানে 1/2 চামচ দিয়ে দিয়েছি রসুন কুচি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কালো জিরেটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ। আমি এইভাবে পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো কেটে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আমি এখানে যেহেতু একটু শিমের পরিমাণটা বেশি নিয়েছি, তাই 1/2 চামচ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে হলুদ। আমি এখানে প্রায় 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি। এরপর আলুটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর কুচিয়ে রাখা শিমটাও আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে নেড়ে চেড়ে আমাদের কিন্তু এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা লো ফ্লেমে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর। তার মধ্যেও কিন্তু আমি 1 থেকে 2 বার এটা নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন, আমার কিন্তু এখানে ভাজাটা একটু হয়ে গেছে। এইভাবে কিন্তু লো ফ্লেমে এই ভাজাটা আমাদের করে নিতে হবে। এই ভাজাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন, এখানে কিন্তু শিম আর আলুটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু দেখে নেবেন এইভাবে শিম আর আলুটা সেদ্ধ হয়েছে কি। এই সময় আপনারা কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণেও দিতে পারেন। তবে এই মৌসিম বা মাখন শিমের রেসিপিটা কিন্তু খুব একটা ঝাল হলে খেতে ভালো লাগে না, তাই আপনারা চেষ্টা করবেন সামান্য পরিমাণে একটু লঙ্কা ব্যবহার করার। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। আমার এখানে একটু লবণটা কম হয়েছে, তাই কিন্তু আমি আরও কিছুটা পরিমাণে লবণ এখানে অ্যাড করেছি। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আপনারা গরম গরম সার্ভ করুন। সবাই খুব ভালো থাকবেন, আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। ততক্ষণ আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন।